আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে থাকবে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে। আমরা একটা গেট টুগেদার করেছিলাম পেয়ারা বাগানে। ছেলেরা সবাই বাইক নিয়ে আসছে আর আমরা মেয়েরা ম্যাজিক গাড়িতে আর অটোতে করে আসছি। তো এখানে আমরা সবাই একত্র হয়েছি। এরপরে আমরা ট্রলার ভাড়া করে আমরা পুরা এই যে ছোট খালটা এবং পেয়ারা বাগান ঘুরে বেড়াবো। আর এই সিজনে পেয়ারা বাগানে প্রচুর প্রচুর পর্যটক আসে আর বিভিন্ন জায়গা থেকে ট্রলারে করে বিভিন্ন রকমের মানুষজন গান বাজনা করে আসে, যার কারণে আমি রিয়েল ভয়েস কিছু রাখতে পারিনি। আমার পরে আবার ভয়েস দিতে হয়েছে। আমরা দুইটা ট্রলার ভাড়া করেছি, ট্রলারে উঠতেছি সবাই। আমাদের জনসংখ্যা প্রায় 50 জনের মতো। তো আমাদের ট্রলার যাত্রা এখনই শুরু হয়ে যাচ্ছে। পেয়ারা বাগানে আসলে এরকম ছোট ছোট অনেকগুলো খাল থাকে, ডিঙি নৌকা করে যাওয়া যায়, আর ট্রলারে যেতে হলে ছোট খালগুলোয় ঢোকা যায় না। আমার পেয়ারা বাগানের ভিডিও চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে ভাসমান হাটের ছবিও দেয়া আছে। এবারে আমরা ভাসমান হাট পাইনি, একটু লেট হয়েছে আমাদের, সবাই একসাথে হতে হতে একটু দেরি হয়ে গেছে। এই যে বাচ্চারা কীরকম আনন্দ করতেছে, নাচতেছে, সবই ঠিক আছে, শুধু যদি বাজনাটা একটু আসতে হতো তাহলেই ভালো হতো। আমরা তো মাঝে মাঝে আসি, তেমন সমস্যা হয় না, কিন্তু এখানে যারা স্থানীয় আছে তাদের খুব কষ্ট হয়। এই যে ভাসমান হাটের এক অংশ দেখা যাচ্ছে, এই ভাসমান হাট দেখতেই অনেক বেশি ভালো লাগে। আর এই যে পানিতে আমরা বোটে করে যাই, অদ্ভুত রকমের সুন্দর লাগে দেখতে। আর পেয়ারা বাগান ঢুকে গাছ থেকে পেয়ারা পেরে খাওয়ারও তো মজা আলাদা, সেটা তো বলারই নয়। প্রত্যেকবার তো আমরা এই পানিতে গোসলও করি, কিন্তু এবারে করিনি। আমাদের সাথে যারা আমাদের ফ্রেন্ড ছিল ওরা গোসল করছে, আমি অবশ্যই ভিডিও নিয়েছি, আপনারা দেখতে পারবেন। কি সুন্দর যে দৃশ্যগুলো, অদ্ভুত রকমের সুন্দর। আপনারা অবশ্যই সময় সুযোগ হলে অবশ্যই আমাদের ঝালকাঠির পেয়ারা বাগান দেখে যাবেন। সবাই পেয়ারা বাগানে আসার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে ভাই পানিতে নামছে, এখন আর একা উঠতে পারে না। এখানে আবার ফটোশুট হচ্ছে, একের পরে এক এক একজনে পোজ দিচ্ছে আর ছবি তুলতেছে। ছেলেরা যে পরিমাণ ছবি তুললো, মেয়েরাও তার 100 ভাগের 1 ভাগ ছবিও তুলেনি। এখানে আবার নৌকা বাইসের মতো এভাবে এক ড্রেস পরে অনেকগুলো বৈঠা নিয়ে অনেকগুলো নৌকো দেখেছি। তো আমরা ট্রলারটা এখানে কিছুক্ষণ থামিয়ে এখানে আশপাশটা একটু ঘুরবো, একটু চাটা খাবো, আপনাদের সাথেই থাকবো। আমাদের বোট চলা অবস্থায় সবার গোসল শুরু হয়ে গেছে। এ আবার ঘুরে ঘুরে লাফ দিচ্ছে খালের মধ্যে, সবাই একে একে লাফিয়ে লাফিয়ে পড়তেছে। মানে এগুলো দেখতে বেশ ভালোই লাগে, যে যেমন অবস্থায় ছিল ওই অবস্থায় লাফিয়ে পড়ছে। পেয়ারা বাগানে এসে আসলে গোসল না করলে ভালো লাগে না, আমারও ইচ্ছে করতেছিল, কিন্তু আমাদের ট্রলারটা ভেড়ানোর সময় একটা নৌকা ফাঁকে পড়ে গিয়েছিল। সবাই সাঁতরে সাঁতরে ওপারে যাচ্ছে আর আমরা এপারেই নেমে যাব। এপার থেকে একটা ব্রিজ আছে, ওটা পার হয়ে আমরা ওপারে যাব, যারা আর কি পানিতে নামিনি। বাবারে বাবা, কিভাবে লাফালাফি করতেছে, কি মজাই না করতেছে ওরা, আমি শুধু ভিডিও নিয়েছি। তো আমরা ওপারে চলে এসেছি, এখানে আমরা একটা চায়ের দোকান আছে, এখানে বসে একটু কিছু খাবো। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আমি একটা জুস নিয়েছি, ওরা পানি চা এইসব নিচ্ছে, এই আর কি মজা করে চা খাইতেছে। আমি জুসের পরে একটা পান খাবো, চাও খাবো। এই একটা দোকানে এসে আবার কলাও নিচ্ছি, কলাগুলো একদম নিজেদের ফ্রেশ কলা, গাছের নিজেদের, খুবই মিষ্টি ছিল কলাগুলো। আর এদিকে যে কি ভাবতেছিল আমি বুঝতে পারিনি। যাই হোক, আমরা এখন ফিরবো এখান থেকে, সবাই বোটে উঠতেছি। এটা হয়েছে আমার এক ফ্রেন্ডের বেবি মামুনি, অনেক কিউট। এটাও একটা ফ্রেন্ডের বেবি, অনেক কিউট। আমাদের টিমে অনেকগুলো বাচ্চা ছিল, হায় আল্লাহ, সবাই কিভাবে লাফিয়ে লাফিয়ে পড়তেছে, সেই সেই আমারও লাফালাফি করতে ইচ্ছে করতেছে দেখে। ও মা ডিগবাজি দিচ্ছে, বাহ
আসলে আমাদের বরিশালের সবাই এরকম লাফালাফি করতে অভ্যস্ত, সবাই সাঁতার জানি কম বেশি, আর এই পানি দেখে লাফালাফি না করে পারা যায় না। আর ওরা আসলে গান বাজিয়ে কীরকম যে নাচতেছিল, আমি তো মিউট করে দিয়েছি কারণ আমি তো মিউজিক রাখতে পারবো না। যাই হোক, আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন। এই যে আমাদের বাচ্চা কাচ্চার দল, সব বাচ্চারা, তারা খুব মজায় আছে, তারা ট্রলার থেকে নামবে না, তারা আরও ঘুরবে আরও ঘুরবে। আর এইদিকে আমরা মেয়েরা সবাই বসে আছি। বাহ, ইনিও চেঞ্জ করছে, এও মনে হয় এখন লাভ দিবে। তো এভাবে অনেক বোট দেখা যাবে পিকনিকে আসে, কেউ কেউ পেয়ারা বাগান ঘুরতে আসে, কেউ হাট দেখতে আসে। এ আবার হাই দিয়ে দিচ্ছে, কিউট বেবি, খেলাধুলা করতেছে আর দুষ্টুমি করতেছে সবাই। বাচ্চাগুলো অনেক মজা পাইছে। আর সবাই ভিডিও নিচ্ছে যে যার মতো, আর এ শুধু সেলফি তোলা নিয়েই আছে। তো আমরা এখন একটা পেয়ারা বাগানে নামতেছি, এটা আমাদের বন্ধু সাগরের পেয়ারা বাগান। সবাই ইচ্ছা মতো পেয়ারা পাড়তেছে, ডাল পালা গাছ সব ভাঙ্গা চুরা, ওর বাগান পুরা শেষ কইরা দিছে। আমি শুধু ভিডিওই নিছি, আমি তো আর পেয়ারা পাড়তে পারি নাই, কারণ ভিডিও নেওয়ার চক্করে থাকলে আর পেয়ারা পারমু কোন সময়। খাইতেছে ওরা, খাইতেছে আমার না দিয়া না দিয়া। আর এইদিকে এইদিকে একজন গাছের মাথায় উঠছে, পেয়ারা দিচ্ছে সবাই রে, আর সবাই খাইতেছি আমরা আর কি। এই যে দেখছেন কিভাবে বন্ধুর বাগান পাইয়া পলিথিন ভইরা পেয়ারা নিচ্ছে, বান্দরের মতো লাফাই লাফাই গাছে উঠতেছে। ওরা যদি পারত গাছের গোড়া সহ নিয়ে যাইত। যাই হোক, আমি মজা করতেছি, আসলে ওর অনেক বড় পেয়ারা বাগান, তো আমরা ইচ্ছে মতো পেয়ারা খেয়েছি, ইচ্ছে মতো পেয়ারা নিয়েছি আর কি। কিন্তু আসলে আমার খুবই খারাপ লাগতেছে, আমি ওই সময় ভয়েসগুলো কিছুই রাখতে পারিনি, চারিদিকে গান হচ্ছিল, আমার পক্ষে ভয়েস রাখা সম্ভব হচ্ছিল না। আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো থেকেছিলাম, খুব বেশিক্ষণ থাকিনি। এদিকে আবার লুঙ্গির মধ্যে পেয়ারা নিছে একজনে, এই পেয়ারা দিয়ে আমাকে একটা পেয়ারাও দেয় না, কারণ সে বহু কষ্টে পাঁচটা পেয়ারা পাড়তে পারছে। সে বড় একজন লিজেন্ড, সে বড় একটা কাজ করে ফেলছে এতক্ষণ বসে পাঁচটা পেয়ারা পাড়তেছে। তো যাই হোক, আমি এখন ট্রলারে উঠবো। এই যে হাই দিয়ে দিচ্ছি, তাকে বললাম আমার একটা পেয়ারা দে। এই যে আমরা এখন ট্রলারে উঠতেছি, এখন একটু সাগরের সুন্দর নাচ, সেও গান মিউজিক শুনে নানাচ্ছে পারলো না। আসলে প্রচণ্ড গরম ছিল, বলার মতো না। তো আমরা এখন যাচ্ছি ফিরে, এবছরের জন্য হয়তো এবারই শেষ পেয়ারা বাগান, বেঁচে থাকলে আগামী বছর আবার আসব। এই যে ওস্তাদেরা সবাই নাচানাচি করতেছে, এখন আমাদের ট্রলারের সাথে কম্পিটিশন হচ্ছে কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে। আর এই ওস্তাদের তো দেখলাম খালি ঘুরে ফিরে খালি ছবি তুলতে এসে ছবি তুলতে এসে। যাই হোক, অনেক তো বকবক করলাম, আরে আল্লাহ, তারা চলে গেল আমাদের ফলাই রেখা, কি যে খুশি কি যে খুশি। সব মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছিলাম, যদি গরমটা কম থাকতো আরো বেশি ভালো লাগতো। এই যে বৌদির ভাসমান হোটেল, আগের বার খেয়েছিলাম, এবার খাবো না এখানে আমরা, আমরা এবার এবার একটা পার্কে বসে খাবো। এদিকে এই গাছের মাথা থেকে লাফ দিবে নিচে, আমি শ্যুট নিতে পারবো না কারণ আমার ট্রলার আগেই চলে যাচ্ছে। তো আমরা এখন আমাদের ট্রলার থামবে আর আমরা সবাই নেমে যাব, ও তার আগে ওস্তাদে একটা লাফ দিয়ে দিচ্ছে। বাহ, তো যাই হোক, আমরা যে পার্ক থেকে সবাই একত্র হয়েছিলাম ওখানেই যাচ্ছি, ওই পার্কে বসেই আমরা খাওয়া দাওয়া করব দুপুরের। আর আমাদের খাওয়া দাওয়া নিজেরা রান্না করছি আর সবাই মিলে খাচ্ছি এই আর কি। আমাদের আজকে মেনু ছিল
কাতল মাছ, মুরগি আর ডাল ভাত। এই যে এখন সবাই একত্রে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমার খেতে ইচ্ছে করতেছিল না, তবুও খাওয়ার জন্য প্লেট একটা নিয়েছি। এই যে আমার প্লেটটা, তবুও কিছু খেতে পারিনি তেমন। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। ও মা, এদের রোমান্স চলতেছে, বা বাবা। আমিও নিয়েছি শ্যুট, ফাঁকে ফাঁকে আমাকে একটু আবার দেখতেছে, আমি দূর থেকে নিয়েছি জুম করে করে। তো এখন বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।